রাজধানীতে অভিযান চালে দীর্ঘদিন থেকে হেরোইন সহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নিজাম নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে পুলিশ দীর্ঘদিন থেকে হেরোইনের ব্যবসা করে আসা নিজামের কাছ থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নিজাম জানিয়েছে নবগঞ্জ থেকে বিক্রির উদ্দেশ্যে মাদক ঢাকায় নিয়ে আসেন তিনি অস্ত্রের ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ আরও জানিয়েছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা